बिस्मिल्लाह रहमान रहीम प्रिय देशवासी अस्सलामु अलैकुम। आमी मोहम्मद यूसुफ अली, पिता मृत मोहम्मद शानू खान, माता मृत मोहम्मद मरियम बेगम। हमार ग्रामेर बाड़ी पटुआखानी जिलार मीरगंज थानार सुलतानाबाद नामक ग्राम। आजकेर आमी प्रेस क्लाबेर सामने एसे जे बसेछि, एखाने आमी चारटा दाबी निये बसेछि। আর এই দাবি চারটি আমি বাংলাদেশ সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রাখছি, এবং তিনি মেনে নেবার আগ এই দাবি মেনে নেবার আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার অনশন চালিয়ে যাব ইনশাআল্লাহ। তো আমার এখানে দাবি পেশ করার আগে আমি আগেই বলতে চাই যে এখানে আমি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ফাসাদ সৃষ্টির লক্ষ্যে আসিনি। আমি এখানে যে দাবিগুলি করতে চাচ্ছি সেগুলি হলো বাংলাদেশের প্রতিটি টেলিভিশন চ্যানেলগুলোকে নিয়মিত সকাল 8টা থেকে 9টা পর্যন্ত মোট 1 ঘন্টা পবিত্র কুরআন বা ধর্মীয় শিক্ষার অনুষ্ঠান চালু করার আদেশ দেওয়া হোক। আর 2 নম্বর দাবি হচ্ছে বাঙালির জাতির জনক বিশ্ব নেতা স্বাধীনতার মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত অসমাপ্ত আত্মজীবনী বইটি 2 খণ্ডে বিভক্ত করে নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তককে সহপাঠ হিসেবে যোগ করা হোক। আমার 3 নম্বর দাবি হচ্ছে প্রতি বছর বৃক্ষরোপণ অভিযান বা সপ্তাহ পালনের 6 থেকে 15 জুন এর মধ্যে বাংলাদেশের ঘূর্ণিঝড় বেশি ক্ষতিগ্রস্ত প্রবণ অঞ্চল বা 19 জেলায় ঝড় সহ্য করার মতো শক্ত বৃক্ষের চারা রোপণ কর্মসূচি বিতরণ করা হোক। আমার 4 নম্বর দাবি হচ্ছে বিশ্বমাতা মানবতার মা সোনার বাংলার রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমার একটু দেখা ও কথা বলার সুযোগ করে দেওয়া হোক।